নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশপালিনী। আজ আমরা শ্রীমদ্ ভাগবতী তৃতীয় স্কন্ধে দ্বিতীয় ভাগ 29 নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক, 12 নম্বর শ্লোক থেকে আমরা শ্রবণ করব। লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য হি উদারিকম অহৈতুকি অব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি অনুবাদ। পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং গুণাবলী শ্রবণ করা মাত্রই সকলের হৃদয়ে নিবাসকারী ভগবানের প্রতি আত্মার যে অহৈতুক এবং অবিচ্ছিন্ন আকর্ষণের উদয় হয় তাই হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। গঙ্গার জল যেমন স্বাভাবিকভাবে সমুদ্রের প্রতি প্রবাহিত হয় এই প্রকার ভগবত ভক্তের স্বাভাবিক ভক্তিও ঠিক তেমন ভাবে ভগবানের প্রতি প্রবাহিত হয়। তাৎপর্য, এই নির্গুণ শুদ্ধ ভক্তির মূল তত্ত্ব হচ্ছে ভগবত প্রেম। মদ্গুণশ্রুতি মাত্র না শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণাবলী শ্রবণ করা মাত্রই। এই গুণগুলিকে বলা হয় নির্গুণ। পরমেশ্বর ভগবান যারা প্রকৃতির গুণের দ্বারা পুরোষিত হন না তাই তিনি তার শুদ্ধ ভক্তদের কাছে আকর্ষণীয়। এই প্রকার আকর্ষণ লাভ করার জন্য ধ্যানের অভ্যাস করার কোনো প্রয়োজন নেই। শুদ্ধ ভক্ত ইতিমধ্যেই চিন্ময় স্তরে অবস্থিত। এই শুদ্ধ ভক্ত ও ভগবানের মধ্যে যে আকর্ষণ তা অত্যন্ত স্বাভাবিক এবং সমুদ্রের প্রতি গঙ্গার জলের প্রবাহের সঙ্গে তার তুলনা করা হয়েছে। গঙ্গা জলের প্রবাহ কোনো অবস্থাতেই রোধ করা যায় না, তেমনি ভগবানের দিব্য নাম রূপ এবং লীলার প্রতি শুদ্ধ ভক্তের যে আকর্ষণ তা কোনো ভৌতিক অবস্থার দ্বারা রোধ করা যায় না। এই সম্পর্কে অবিচ্ছিন্ন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুদ্ধ ভক্তের ভক্তি প্রবাহ কোন ভৌতিক পরিস্থিতি রোধ করতে পারে না। অহৈতুকি শব্দটির অর্থ হচ্ছে কোনো কারণ ছাড়া। শুদ্ধ ভক্ত জড়জাগতিক অথবা পরমার্থিক কোনো উদ্দেশ্য লাভের বা লাভের জন্য পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করেন না, সেটি হচ্ছে শুদ্ধ ভক্তির প্রথম লক্ষণ। অন্নাভিলাষিতা শূন্যম, তার কোন বাসনা চরিতার্থ করার জন্য তিনি ভগবত ভক্তি সম্পাদন করেন না। এই ভক্তি কেবল পরমেশ্বর ভগবান পুরুষোত্তমের উদ্দেশ্যে, অন্য কারো উদ্দেশ্যে নয়। কখনো কখনো মিছা ভক্তেরা বিভিন্ন দেব দেবীর মূর্তিকে পরমেশ্বর ভগবানের বিগ্রহের সমান বলে মনে করে বিভিন্ন দেব দেবীর প্রতি ভক্তি প্রদর্শন করে, কিন্তু কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ভক্তি কেবল পরমেশ্বর ভগবান নারায়ণ বিষ্ণু অথবা কৃষ্ণের উদ্দেশ্যে আচরণীয়, অন্য আর কারো উদ্দেশ্যে নয়। অব্যবহিতা শব্দটির অর্থ হচ্ছে বিরামহীন ভাবে। শুদ্ধ ভক্ত বিরামহীন ভাবে দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত থাকে। তার জীবন এমনই ধাঁচে তিনি গড়ে নিয়েছেন যে প্রতিটি মিনিটে প্রতিটি সেকেন্ডে কোনো না কোনো ভাবে তিনি পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত। অববাহিকা শব্দটির আরেকটি অর্থ হচ্ছে ভগবত ভক্তের স্বার্থ এবং পরমেশ্বর ভগবানের স্বার্থ একই স্তরে। ভগবানের চিন্ময় ইচ্ছা পূরণ করা ছাড়া ভক্তের আর কোনো স্বার্থ নেই। পরমেশ্বর ভগবানের প্রতি এই প্রকার স্বতঃস্ফূর্ত সেবা চিন্ময় এবং তা কখনো জরা প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হয় না। এইগুলি জরা প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত শুদ্ধ ভক্তির লক্ষণ। তো আমরা গত কয়েকদিন ধরে আমরা
তামসিক ভক্তি, রাজসিক ভক্তি, সাত্ত্বিক ভক্তি শ্রবণ করা। আজকে কপিল দেব বলছেন শুদ্ধ সাত্ত্বিক ভক্তি মানে একেবারে সম্পূর্ণ, হ্যাঁ সম্পূর্ণ শুদ্ধ ভক্তি। হ্যাঁ, যেমন বাজারে যেমন দুধ বিক্রি হয়, জল মেশানো দুধ, আটা মেশানো দুধ, তাই না? পানি ফলের আটা মেশানো দুধ বিক্রি হয় বাজারে। দিল্লিতে শ্যাম্পু মেশানো দুধ, মানে শ্যাম্পু জলে গুলে দুধে মিশিয়ে দেয়। তো এইগুলি খাঁটি দুধ, খাঁটি দুধ। তো ভক্তির মধ্যেও কখনো কর্ম মেশানো থাকে, কখনো জ্ঞান মেশানো থাকে, এরকম যারা জাগতিক কামনা বাসনা ইত্যাদি মেশানো থাকে। ততক্ষণ এগুলিকে কখনো বলা হয়েছে তামসিক। আমরা গত কয়েকদিন ধরে শ্রবণ করলাম তামসিক ভক্তি, যা যে ভক্তির নামে মানুষ অনাচার করে, এবং লক্ষণগুলি পরিষ্কার। ভগবান বলেছেন কপিল দেব, রাজসিক ভক্তির মধ্যে মান সম্মানের যশের আশাটা বেশি, লাভ পূজা প্রতিষ্ঠা, হ্যাঁ রাজার মতো। আর সাত্ত্বিক ভক্তিতে শুধু মানে ভগবানকে সন্তুষ্ট করার জন্য, এর মধ্যেও কিছু সাত্ত্বিক বাসনা থাকে। সাত্ত্বিক বাসনা মানে দেবতা হওয়ার বাসনা এরকম থাকে, সকাম, এটা সকাম, নিষ্কাম হয়। কিন্তু আজকে যে কপিল দেব যেটা বলছেন নিষ্কাম ভক্তি, পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং গুণাবলী শ্রবণ করা মাত্রই সকলের হৃদয়ে নিবাস করি ভগবানের প্রতি আত্মার যে অহৈতুক এবং অবিচ্ছিন্ন আকর্ষণ হৃদয় হয়, তাই হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। মদগুণ মদগুণ শ্রুতি মাত্র ন, মদগুণ শ্রুতি মাত্র ন, শোনা মাত্রই, শোনা মাত্রই মানে ভগবানের কথা শোনা মাত্রই তার হৃদয়ে সেই ভক্তি জাগ্রত হয় বা সেই ভক্তির অনুভূতি সে বুঝতে পারে। ময়ী সর্বগুহাশয়ী, সমস্ত হৃদয়ের মধ্যে কৃষ্ণ উপস্থিত। কি রূপে, কি রূপে? সমস্ত হৃদয়ের মধ্যে কৃষ্ণ উপস্থিত, কি পরমাত্মা রূপে, চতুর্ভুজ পরমাত্মা রূপে। এখানে বলা হচ্ছে সর্বগুহাশয়ী, সমস্ত গুহার মধ্যে, এখানে গুহা বলতে হৃদয়, প্রত্যেক জীবের হৃদয়ে কৃষ্ণ বসে আছেন পরমাত্মা। মনোবতির অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, যেমন একটা বোতল থেকে যখন তেল ঢালা হয় আমরা বলি অবিচ্ছিন্ন ধারা। অবিচ্ছিন্ন ধারা মানে তেলটা যে পড়ছে এর মধ্যে কোনো গ্যাপ নেই। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক সেরকম আমাদের ভক্তিটার কোনো গ্যাপ থাকবে না। যখন কৃষ্ণের প্রতি আপনার প্রেমের ধারা, প্রেমের ধারা প্রবাহিত হবে, তার মধ্যে কোনো গ্যাপ থাকবে না। ও একটু কৃষ্ণের প্রতি একটু ভক্তি অনুভব করলাম, ঠিক আছে মাঝখানে একটু একটু সিনেমা দেখি, এটা একটা গ্যাপ হয়ে গেল, গ্যাপ হয়ে গেল। এখানে বলা হচ্ছে মনোগতির অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন তৈল ধারার মতো। আর কি গঙ্গা একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, গঙ্গা যখন সমুদ্রে যায় তাকে বাধা দেওয়া যায়? গঙ্গা যখন সমুদ্রের দিকে যায় তখন গঙ্গাকে কি বাধা দেওয়া যায়? বাধা দেওয়া যায়। এই যে ফারাক্কা বাঁধ, ফারাক্কা দিয়েছে বাঁধ, ফারাক্কা বাঁধ বছরে এক দুইবার ছাড়তে হয়, আরো বেশি উদয় ছাড়ে, বছরে কয়েকবার ছাড়তে হয়, না ছাড়লে কি হবে? না ছাড়লে দেশ ভাসিয়ে দেবে। হ্যাঁ ভাসিয়ে যাবে কোথাও, ওই সমুদ্রেই যাবে। যদি ফারাক্কা বাঁধ যদি না ছাড়ে, ওই সাইডে দিয়ে গঙ্গা বড় মানে বাড়তে বাড়তে জল বাড়তে বাড়তে সাইডের জমি দিয়ে সমুদ্রেই যাবে, সমুদ্রেই সে যাবে। ঠিক তেমনি ভক্তের ভক্তি কোথায় যাবে? না কৃষ্ণের চরণে, কৃষ্ণের চরণে। তাকে যদি কেউ বাধা দেয়, আমরা দেখেছি হিরণ্যকশিপু কতভাবে তার তার ছেলে প্রহ্লাদ মহারাজের ভক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কতভাবে, কিন্তু বাধা দিতে পেরেছিলেন? বাধা দিতে পারেননি। আমাদের রাশিয়াতে যখন ভক্তরা যখন প্রথম দিকের কথা, এখন তো রাশিয়াতে মুক্তভাবে হরিনাম প্রচার হচ্ছে, আগে একদম প্রথম দিকের কথা, প্রভুপাদ যখন প্রকট ছিলেন তখন সমস্ত ভক্তদের ধরে ধরে জেলখানার ভিতরে আর কি পিটাই। একটা বই বেরিয়েছে স্কুল থেকে, সল্টেড বাটার, দেখেছেন বইটা? দেখবেন সল্টেড বাটার। হ্যাঁ ওই বইটা যিনি লিখেছেন উনি মায়াপুরে থাকতেন, আমার বন্ধু ছিলেন। তো ওনার চোখ একটা অন্ধ হয়ে গেল, জিজ্ঞেস করলাম চোখটা অন্ধ হলো কি করে, বলছে ওই জেলের মধ্যে জ্বলন্ত হিটার ওনার চোখের মধ্যে চেপে ধরেছিল, জ্বলন্ত হিটার, কিরকম অত্যাচার করেছে।
হ্যাঁ, আর একটা ভক্তকে এরকম মারতো প্রতিদিন, অনাপমা মেরেছে, অনেক মেরেছে। তো ওই ভক্তকে এত মারতো, তাকে ওই পাউরুটি খেতে দিত, পাউরুটির মাঝখানে মাংস, উপরে ওই তিনটা পাউরুটি দিত, মাঝখানে মাংস, উপরে একটু চিনি, তারপরে ওই এভাবে দিত আর কি পাউরুটিটা। উনি কি করবেন, উনি মাংসটাকে ফেলে মুছে টুছে, জল টল কিছুই নাই, জেলখানার ভিতরে পুরো সাংঘাতিক কাটা, ওই চিনি দিয়ে পাউরুটিটা যতটুকু পারতাম খেতেন। ওনার কাছে একটা তিলক ছিল, তিলকটা ওরা কেড়ে নিয়েছে, তিলকটা কেড়ে নিয়েছে। তো পরের দিন ওই জেলের কর্মচারী ঢুকেছে, ঢুকে দেখে সারা শরীরে তিলক। আরে তুমি কোথা থেকে তিলক করলে? টুথপেস্ট ছিল এখানে, টুথপেস্ট, টুথপেস্ট দিয়ে তিলক, টুথপেস্ট দিয়ে তিলক কেটেছে। বুঝুন তারা কিরকম কষ্ট করে তারা ভক্তি যাপন করার চেষ্টা করেছে। হ্যাঁ, তিলক নিয়ে নিয়েছে, টুথপেস্ট দিয়ে তিলক কেটে, তারপরে মালাটা, জপমালাটা কেড়ে নিয়েছিল। ওই জপমালাটা কেড়ে নেওয়ার পরে পাউরুটির যে কালো অংশটা থাকে না, ওইটাকে দিয়ে গুটি গুটি বানিয়ে কিভাবে ওইটা দিয়ে মালা জপ করছে। তাহলে ভক্তিকে কি করে বাধা দেবে, ভক্তিকে বাধা কি করে দেবে? বলে না, ওইটা যদি নিয়ে নেয়, পাউরুটির গুটিও যদি নিয়ে নেয়। প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে তো এরকমই হয়েছিল, কিছুই তাকে দেওয়া হতো না, কোনো সুযোগই দেওয়া হতো। স্মরণে প্রহ্লাদ অভবত, প্রহ্লাদ শুধু স্মরণ করতেন, শুধু স্মরণ করতেন, এবার হিরণ্যকশিপু পর্বে না। কে যদি সবসময় কৃষ্ণ স্মরণ করে তাহলে হিরণ্যকশিপু করবে না, ক্যামেরা দিয়ে স্মরণের ছবি তোলা যায় না। হ্যাঁ, তাহলে তো ছবি তুলে বলতে পারতো যে রে তুমি মনে মনে কৃষ্ণ চিন্তা করছো। হ্যাঁ, পরমেশ্বরণী নারী প্রকৃতি গৃহকর্মস তদেব অসাধয়েতে অন্তর্ণব সংবার সায়ন। যেমন হুসেন সাহেব দরবারে যখন ওই সাকর মল্লিক আর সাকর মল্লিক আর দবির খাস এই দুইজন মানে রূপকেশ্বরের সনাতন গোস্বামী তো ডাকেন না, তারা যখন হুসেন সাহেব দরবারে যখন সেবা করছেন, সেবা মানে কি রাজকর্ম, রাজের রাজকার্য সম্পাদন করছিলেন। তো হুসেন সাহেব তো হিন্দু বিদ্বেষী ছিলেন, তিনি এইসব নাম জপটা বেশি কিছু সহ্য করতেন না। তো রূপ গোস্বামী সনাতন গোস্বামী দুইজনে মিলে সংস্কৃত ভাষায়, তখনকার দিনের ভাষা মানে শিক্ষিত ভাষা মানে সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষায় মহাপ্রভুর কাছে চিঠি পাঠালেন যে আমরা হুসেন সাহেব অধীনে কাজ করি, আমাদের তো এই ভক্তি জীবন যাপন করা খুবই কঠিন, খুবই কঠিন। তখন মহাপ্রভু চিঠি লিখলেন, এই যে শ্লোকটা আমি বললাম ওইটা মহাপ্রভু লিখে পাঠিয়েছিলেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর কাছে। মহাপ্রভু চিঠি লিখে এই শ্লোকটা দিয়েছিলেন, পরমেশ্বরিণী নারী ব্যগ্রোপি গৃহকর্মসু তদেব অসাধয়তি অন্তর্ণব সঙ্গ রসায়নম। যে অনেক সময় দেখা যায় যে কোনো বিবাহিত পত্নী পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, পরপুরুষের প্রতি, তো সে স্বামীকে টের পেতে দেয় না, স্বামী যাতে বুঝতে না পারে, সে স্বামীর জন্য খুব ভালোভাবে রান্না করে, ঘরের বাসন কোসন খুব সুন্দর মতো পরিষ্কার করে। স্বামী আসলে এখনকার দিনে এসব নাই, স্বামী আসলে মাথার চুল দিয়ে, মানে প্রথমে স্বামীর পা ধোয়াবে, তারপর মাথার চুল দিয়ে সে পাটা মুছে দেবে। তো স্বামী তো দেখছি ওই বাবা মহাসতী, মহাসতী, কিন্তু সে যখন বাসন মাজে সে পরপুরুষের চিন্তা করে, সে যখন রান্না করে সে পরপুরুষের চিন্তা করে, স্বামী বিন্দু বিসর্গ টের পাচ্ছে না। কারণ স্বামী দেখছে ও ঘরে আসলে আমাকে পা ধোয়ায়, আমার মাথার চুল দিয়ে আমার পা মুছে দেয়, তো সে কি করে পরপুরুষ আকৃষ্ট হবে? স্বামী টেরও পায়, বুঝতেও পারে। হে রূপ সনাতন, তোমরা ঠিক সেইভাবে হুসেন সাহেবের সঙ্গে চলো, তোমরা ঠিক সেইভাবে হুসেন সাহেবের সঙ্গে চলো, মানে হুসেন সাহেব টেরও পাবে না, টেরও পাবে না। তোমরা কার চিন্তা করছো? তোমরা যে 24 ঘন্টা গোবিন্দ চিন্তায় আছো, তো হুসেন সাহেব বুঝতেও পারবে না। এই বুদ্ধি মহাপ্রভু দিয়েছিলেন। তার মানে কি, যে বলা হচ্ছে অহৈতুকি অপ্রতিহত, কোনোভাবে যেমন গঙ্গা নদীকে কোনোভাবে আটকানো যায় না, ভক্তিকে কোনোভাবে আটকানো যায় না, সাধারণ ছেলে মেয়ের আকর্ষণ আটকানো যায় না,
যুবতীনাম যথা জুনি জনাম চ জগত যথা মনোভিরমতে তদ্বন মনমে রমকান্তই। হে কৃষ্ণ, একজন যুবক যেমন যুবতীর প্রতি আকৃষ্ট হয়, একজন যুবতী যেমন যুবকের প্রতি আকৃষ্ট হয়, হে কৃষ্ণ আমার মন যেন তোমার প্রতি ঠিক সেই রকম আকর্ষণ অনুভব করে। একজন যুবক যেমন যুবতীর প্রতি আকৃষ্ট হয়, একজন যুবতী যেমন যুবকের প্রতি আকৃষ্ট হয়, হে কৃষ্ণ আমার মন যেন ঠিক সেই রকম তোমার প্রতি আকৃষ্ট হয়। তো যেমন অনেক সময় বাইরের সিনেমা, আমরা যখন ছাত্র ছিলাম, আমরা ইস্কনের গন্ধ পাওয়ার আগে, ইস্কন তো পরে জানলাম, তার আগে তো আমরা সিনেমা দেখতাম। এই যে বলা হচ্ছে একজন যুবক যেমন যুবতীর প্রতি আকৃষ্ট হয়, একজন যুবতী যেমন যুবকের প্রতি আকৃষ্ট হয়, হে কৃষ্ণ আমার মন যেন তোমার প্রতি সেরকম আকৃষ্ট হয়। আমি যখন ছাত্র ছিলাম, ইস্কনের ভক্ত হওয়ার আগে, তখন সিনেমা দেখেছিলাম, একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট, একটা মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট, কিন্তু বাবা মা দেবে না, এই এদের সম্পর্ক মানছে না, বাবা মা বলছে এই বিবাহ হবে না। তো মেয়েটা ওই একটা তার একটা শাড়ি ছিল, শাড়িটা সে জানালার শিকের সঙ্গে কিভাবে বেঁধেছে, জানালার শিকের সঙ্গে বেঁধে জানালার শিক ধরে ধরে শাড়ি ধরে ধরে কিভাবে সে নেমে গেছে, নেমে ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে। তো বাবা মা কি বাধা দিতে পারলো, সে গিয়ে ছেলেটাকে বিয়ে করে দিয়েছে। বাবা মা কত পাহারাদার দারোয়ান রেখে দিল বাড়িতে, পারলো পারলো না। তো সাধারণ জাগতিক ভালোবাসা বাধা দেওয়া যায় না, আর কৃষ্ণের প্রতি ভক্তের ভালোবাসা কি করে বাধা দেওয়া যাবে, অসম্ভব। হ্যাঁ, মহাপ্রভু নিজেই তিনি মুঘল আমলে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, অনেকে বলে যে প্রভুপাদী বলছিলেন যে এখন ভারত ব্রিটিশের অধীন, এই মহাপ্রভুর বাণী কে শুনবে, আগে ভারত স্বাধীন হোক তারপরে মহাপ্রভুর বাণী প্রচার করা যাবে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বুঝিয়েছিলেন, না, মহাপ্রভুর বাণী, ওই ভারত স্বাধীন হবে তারপরে মহাপ্রভুর বাণী প্রচার হবে, ঠিক নয়, এখনই করতে হবে। মহাপ্রভু নিজেই আবির্ভূত হয়েছিল মুঘল আমলে, ভারতবর্ষ ছিল মুঘলের অধীন, চাঁদকাজী মহাপ্রভুর কীর্তনে বাধা দিতেন না, কীর্তনে বাধা দিতেন, মৃদঙ্গ ভেঙে ফেলতেন। হ্যাঁ, মহাপ্রভুকে শুনেছেন, শোনেন তো, ভক্তিকে কেউ বাধা দিতে পারে না। আমরা দেখেছি যুগে যুগে মহাপ্রভুর আন্দোলনকে কেউ বাধা দিতে পারেনি, রাশিয়াতে এত যে অত্যাচার করল ভক্তদের উপর, কেউ বাধা দিতে পারেনি, রাশিয়া সরকার কেউ বাধা দিতে পারেনি। তখন তখন রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন গর্বাচেভ, গর্বাচেভ শ্রীমদ জয় পতাকা মহারাজ বলছেন, গর্বাচেভ সন্ধি ভাঙলে হয় গৌরব উবাচ, গৌরব উবাচ, গর্বাচ উবাচটা ব হয়ে যায়, এখানে তো মনে হয় মানে, হ্যাঁ ব হয়ে যায়, মানে ওকার আর কিছু মিলে ব হয়ে যায়। তো গর্বাচ তো শ্রীমদ জয় পতাকা মহারাজ বলছিলেন গৌরব উবাচ, গৌরব উবাচ মানে গৌরব, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, কি বললেন, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে বলে না, তো রাশিয়াতে হয়েছে কিনা, এখন আমেরিকা থেকে রাশিয়াতে বেশি ভক্ত। আপনারা যদি মায়াপুর যান, মায়াপুর থেকে 5 কিলোমিটার দূরে যাবেন, 5 কিলোমিটার দূরে ওই টোটো করে রিক্সা করে যাওয়া যায়, সেখানে রাশিয়ান পাড়া হয়েছে, রাশিয়ান পাড়া, অনেকগুলি বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিং, মায়াপুরে এত সুন্দর বিল্ডিং আমি দেখিনি, সুন্দর সুন্দর বিল্ডিং, ওগুলো বলি শুধু রাশিয়ান ভক্ত, শুধু রাশিয়ান ভক্ত। আমার বাড়ির সামনে পরপর 5খানা রাশিয়ান বিল্ডিং, পরপর 5খানা রাশিয়ান। তো এত যে বাধা দিল রাশিয়ান সরকার, এত যে বাধা দিল, কিন্তু বাধাকে মানলো ভক্তরা, মানে ভোরবেলায়, হ্যাঁ ওই ওই বইটাতে লেখা আছে, সল্টেন পাটার বইটার নাম, বইটাতে লেখা আছে ভোরবেলায় রাশিয়ার জেলখানায় যখন বেশিরভাগই হচ্ছে হরে কৃষ্ণ ভক্ত, ইস্কনের ভক্ত বেশিরভাগ, ভোরবেলায় একটা জেলখানা তো ঘর আছে না, ছোট ছোট ঘর, একটা ঘর থেকে একজন বলছে সংসার দাবান ললিঢ লোক, আর 100টা ঘর থেকে সংসার দাবান ললিঢ লোক, দারোয়ানটা দৌড়াদৌড়ি করছে,
আরে সারা জেলখানা থেকে মঙ্গল আরতি হচ্ছে, সারা জেলখানা জুড়ে। ধরো আমরা দৌড়াদৌড়ি করে একটা ঘরে ঢুকছি, চুপ, যেই ঘরে ঢুকছে চুপ, একটা ঘরে ঢুকলে আর বাকি 99টা ঘর কি চুপ থাকবে না? তো ধরো আমরা এক ঘর থেকে ঘুরে দৌড়াচ্ছে, কাউকে ধরতে পারছি না। আমি বলিনি তো, আমি বলিনি। হ্যাঁ, এই মঙ্গল আরতি হয়ে গেছে একেবারে, সংসারে দা বাংলা থেকে একেবারে 8টা শ্লোক মঙ্গল আরতি জেলের ভিতরে। ভক্তিকে কি আটকানো যায়? ভক্তিকে আটকানো যায় কোনোভাবেই। রেও যদি বন্ধ করা যায় মনে মনে, মুখে বন্ধ করে দিল আপনার জপ, মনে মনে করতে করা যায়, যেটা প্রহ্লাদ মহারাজ করেছেন। কারণ তার বাবা এত পাহারাদার লাগিয়েছিলেন যে সে মুখে কৃষ্ণ নাম করার সুযোগ পেত। তাই বলা হয় স্মরণে প্রহ্লাদ অপবাদ। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত কিভাবে? স্মরণে, স্মরণে। কারণ তার বাবা তাকে বাইরে ভক্তি করতে দিত না, বাইরে ভক্তি করতে দিত না, তাই মনে মনে তিনি স্মরণ করতেন। তো এই জন্য ভক্তিকে কোনো কিছু দিয়ে আটকানো যায় না। অনেক সময় অনেক মাতাজিরা বলে, আমি তো ভক্ত, আমার স্বামী তো মাছ মাংস খায়, জপ করলে মালা কেড়ে নিয়ে যায়। হ্যাঁ, তো উত্তর হলো আপনি স্মরণ করুন, কিছু করার নেই, স্মরণ করুন। তো এরকম বহু পরিবেশে, বহু পরিবারে, বহু পরিবেশে, বহু দেশে ভক্তি করা খুব কঠিন। কিন্তু কঠিন হলো এখানে কপিল দেব বলছেন এটাকে কেউ বাধা দিতে পারে না। যেমন ফারাক্কা বাঁধ গঙ্গা নদীকে বাধা দিতে পারে না, ঠিক সেরকম এই সংসারের এমন কোনো শক্তি নাই যে সর্বশক্তিমানের নাম গুণগানে বাধা দেবে। হরিনামে বাধা দেওয়ার মতো শক্তি, হরিভক্তিতে বাধা দেওয়ার মতো শক্তি কারো নাই। হ্যাঁ, এটাই কপিল দেব বলছেন, যথা গঙ্গম বসেও অম্বুধৌ, গঙ্গা যেমন সমুদ্রের দিকে ধাবিত হয় তাকে যেমন কেউ বাধা দিতে পারে না, ঠিক তেমনি শুদ্ধ ভক্তিকে কেউ বাধা দিতে পারে না। লক্ষণং ভক্তি যুগৈষ নির্গুণেশ্ব। আর এই শুদ্ধ ভক্তিটা হচ্ছে নির্গুণ, জড়জাগতিক সত্ত্বগুণ রজগুণ তমগুণ আমরা গত কয়েকদিন ধরে শুনলাম। তামসিক ভক্তি মানে তমগুণ আছে ভক্তির মধ্যে, তমগুণ আর ভক্তির মধ্যে রজগুণ, ভক্তির মধ্যে সত্ত্বগুণ। কিন্তু আজকে বলা হচ্ছে নির্গুণ, তার মধ্যে না থাকবে রজগুণ, না থাকবে সত্ত্বগুণ, না থাকবে তমগুণ, এটা হবে নির্গুণ। কোন জড়জাগতিক গুণ দ্বারা সেই ভক্তি কলুষিত হবে না। অহৈতুকি, তার পেছনে কোনো হেতু থাকবে না, হেতু থাকবে না। হেতু মানে কি? কিছু স্বার্থ, কিছু স্বার্থ। হ্যাঁ, এখন আমি আমি একটা গল্প করেছিলাম যে একটা নালা, তার জলটাকে এক জায়গায় আটকে পড়ে, জলটাকে এক জায়গায় আটকে পড়ে। তো জলটা যখন আটকে যায় তো জল আর যেতে পারবে, এটা অসুবিধা হয়। তো রাজা বলেছে এই এই নালার পাথরগুলি সরাতে। তো এত বড় বড় পাথর, তো কেউ কি আর এটা মানে ঠিক মতো অলসতা করে, অলসতা করে ঠিক মতো সরায় না। তো একটা পাগল এসে বলছে আমি সরাতে পারবো, আমাকে কিছু পয়সা দিতে হবে। কত পয়সা লাগবে? এত পয়সা। তো সে কি করেছে, তখনকার দিনে পয়সা, এসব রূপার পয়সা, সোনার পয়সা, এসব নিয়ে সে ওই পাথরের কাছে গেছে, গিয়ে সব পয়সা পাথরের মধ্যে ছুঁড়ে দিয়েছে। আর যখন ছুঁড়ে দিয়েছে, সোনার পয়সাও আছে তার মধ্যে। তখন কয়েকশো লোক গেছিল মজা দেখতে, তারা সব ওই পাথর তুলে তুলে, পাথর তুলে তুলে পয়সা নিল, খুঁজে খুঁজতে তো লাগে কোথায় সোনার পয়সা পড়ে আছে, খুঁজতে তো লাগে। ওই খুঁজতে খুঁজতে দেখা গেলো পাথর সব পরিষ্কার হয়ে গেল। তো এখানে কারণটা কি না, কারণটা হচ্ছে পয়সা। হ্যাঁ, পয়সা দিয়ে সব করা যায়, পয়সা থাকলে সব করা যায়। কিন্তু এখানে বলা হচ্ছে অহৈতুকি, যে ও আমি পয়সা পাবো সেই জন্য ভক্তি করবো, পয়সা না পেলে ভক্তি করবো না। তো সেটা আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গল্প, শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা, শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা। বেতনধারী পূজারী, বেতনধারী পূজারী তাকে রেখে দিয়েছে। তো সে তো পূজার যা কিছু বুঝে না, তারও বেতন পাই, জমিদার আমাকে বেতন দেয়, তাই আমি পূজা করছি। দরজা বন্ধ করে সে দেখে জমিদার দিয়ে গেছে যে সুন্দর সুন্দর বাদাম, খুব ভালো বাদাম, এগুলি ভগবানকে নিবেদন করবে, নিবেদন করে আমাকে কিছু প্রসাদ দেবে, ঠিক আছে। তো সে বাদাম পেয়ে দেখছে বাদাম জমিদারের হাতে চলে গেল, আমি তো একটাও পাবো না, আমার তো কিছু খেতে হবে। তো ভাঙার কিছু না, তো দেখে একটা চন্দনের পাটা আছে, এই চন্দন পেশারা,
চন্দন বেতের পাটা, আর দেখছে শালগ্রাম, মন্দিরের শালগ্রাম থাকে না, শালগ্রাম নিয়েছে, আর বাদাম, বাদাম মানে খোসা সহ বাদাম, তো একটা বাদাম রাখে, রেখে শালগ্রাম দিয়ে বাদাম ভাঙে, ভেঙে খাচ্ছে। তো জমিদার দেখি পূজা দেরি হয়ে যাচ্ছে কেন, জমিদার মন্দিরের কাছে গিয়ে আওয়াজ শুনছে, বাদাম ভাঙার আওয়াজ, জমিদার সঙ্গে সঙ্গে দরজা খোল, দরজা খোল, পূজারীকে ডাকছে, দরজা খোল। তো দরজা খুব আর কি করবো, ভয়ে তো খুলতেই হবে, খুলে দেখে সারা মন্দিরে বাদামের খোসা, বাদামের খোসা কি করে খুলে ভগবানকে দেওয়ার জন্য, মানে আমি তোমাকে বলেছি যে নিবেদন করে দেবেন খোসা, ভগবানকে আছে ভাঙলে কি দিয়ে, ভাঙলে কি দিয়ে, এই চন্দনের পাটা, চন্দনের পাটা ভেঙেছে, তো চন্দনের পাটার মধ্যে কি দিয়ে ভাঙলে, তো এখানে তো মন্দিরে তো আর কিছু নাই, এই শালগ্রাম দিয়ে। তো এটা কি, এটা কি, এটা হচ্ছে অহৈতুকী ভক্তি, দুই ভক্তি দুই রকম, একটা হচ্ছে অহৈতুকী আর একটা হচ্ছে অহৈতুকী। অহৈতুকী মানে ও বেতন দেবে ঠিক আছে, বেতন দেবে না আমি ভক্ত না, ভক্তি ছেড়ে দিলাম। হ্যাঁ, তো আমরা অনেক সময় পান থেকে চুন খসলি ভক্তি ছেড়ে দিই, তার মানে এখানে হেতু আছে, ও কিছু পাচ্ছি, কিছু স্বার্থ। কিন্তু প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন, ভক্তের স্বার্থ আর কৃষ্ণের স্বার্থের মধ্যে গ্যাপ নাই, অব্যবহিতা ব্যবধান নাই, ভক্তের স্বার্থ আর কৃষ্ণের স্বার্থের মধ্যে ব্যবধান নাই। হ্যাঁ, নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু দুরাশয়া যে বহিরক্ত মানিন অন্ধা যথা অন্ধৈরূপনীয় মানাস ত্রিপিশতন্ত্রা অবতার নিবদ্ধা। নতে স্বার্থ গতিং হি বিষ্ণু, ভক্তের স্বার্থ কি বিষ্ণুকে খুশি করা, ভগবান খুশি এটাই ভক্তের স্বার্থ। তার মানে কি, কৃষ্ণের স্বার্থ আর ভক্তের স্বার্থ অভিন্ন। কৃষ্ণ চাইছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মরণা, এটা কৃষ্ণের স্বার্থ। হ্যাঁ, তো ভক্তের স্বার্থ কি, ভক্ত চাইছে সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করবে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বলছেন এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবার হইবে বিকাশ। তো নিত্যানন্দ প্রভু বলেছেন একটা অদ্ভুত মন্দির হবে, তার মানে নিত্যানন্দ প্রভু কৃষ্ণ বলরাম। হ্যাঁ, তো তিনি বলেছেন মানে সেটা তার ইচ্ছা, তো আমাদেরও ইচ্ছা সেটাই হওয়া উচিত, আমাদের কোনো পৃথক ইচ্ছা, ভক্তের কোনো পৃথক ইচ্ছা থাকে না, কৃষ্ণের ইচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধ হোক, অর্জুন ভক্ত তারও ইচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধ, প্রথম দিকে না করেছিল কিন্তু পরে যখন গীতা শুনলেন ঠিক আছে হবে যুদ্ধ হবে, কৃষ্ণ বচন তব হে কৃষ্ণ আমি তোমার নির্দেশ অনুসারে যুদ্ধ করব। তো এটাই কপিলদেব ব্যাখ্যা করছেন যে পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তম মানে কৃষ্ণ, হ্যাঁ বলছেন কোনো দেবদেবী পূজা, হ্যাঁ দেবদেবীর পূজাটা সত্য ভক্তি নয়। হ্যাঁ, কমিস্তৃতজ্ঞেনা প্রপদ্যন্তে অন্য দেবতা, যাদের বুদ্ধি কামনার দ্বারা নষ্ট হয়ে গেছে তারা অন্য দেবদেবীর পূজা করে। হ্যাঁ, আবার কি বলছেন যে যেসান্ত অন্তগত, অন্তগত না অন্তবর্ত ফলন্তে সাম, অন্তবর্ত ফলন্তে সাম, এই সমস্ত দেবতাদের পূজা করে যে ফল হয় সেটা টেম্পোরারি, অন্তবর্ত, অন্তবর্ত মানে টেম্পোরারি। হ্যাঁ, নানাভাবে দেবতা উপাসনার নিন্দা গীতাতে করা হয়েছে, কিন্তু এখানে কপিলদেব বলছেন ভক্তি পুরুষোত্তমে, পুরুষোত্তম মানে কৃষ্ণ। হ্যাঁ, ভগবতের যেখানেই ভক্তির কথা বলা হয়েছে সেখানে, যেমন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম বিষ্ণু, বিষ্ণু শ্রবণম কীর্তনম বিষ্ণু বলা হয়নি, শ্রবণম কীর্তনম কালী, শ্রবণম কীর্তনম দুর্গা বলা হচ্ছে বিষ্ণু, আর এখানে বলা হচ্ছে ভক্তি পুরুষোত্তমে, ভক্তি মানেই কৃষ্ণ ভক্তি। হ্যাঁ, আমি কালী ভক্ত, আমি রাম নিয়ে ভক্ত, রাম রাম তো কৃষ্ণের অবতার, আমি দুর্গা ভক্ত, এরা দেবদেবী। হ্যাঁ, এবং দেবদেবীর প্রতি ভক্তির কথা গীতাতে বলা হয়েছে, যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে তারা এই সমস্ত দেবদেবীর পূজা করে, আমার কথা নয় আপনার কথা নয়, গীতাতে এভাবেই বলা হয়েছে, তাই না। হ্যাঁ, বলা হয়েছে যে একটা শ্লোক আছে অবিধি পূর্বকম যজন্তি অবিধি পূর্বকম, হ্যাঁ বেআইনি, অবিধি মানে বেআইনি, যারা দেবদেবীর পূজা করে তারা বেআইনি পূজা করে, বেআইনি পূজা, এই সমস্ত কথা গীতায় আছে।
নরোত্তম দাস ঠাকুর বলেছেন, অন্ন দেবাশ্রয় নাই তোমারে কহিন ভাই, সেই ভক্তি পরম কারণ। না পুজিহ দেবী দেবা, দেব দেবী পূজা করবে না। নরোত্তম দাস ঠাকুর তার বিভিন্ন গানে সেটা বলে গেছেন। তো বেশি উদারতা দেখি অনেকে, অনেকের বাড়িতে আছে কৃষ্ণ চরণে একটু ফুল দিল, পাশে একটু কালী মূর্তি রাখা আছে, এখানে তো ফুল দিল। হ্যাঁ, ওইটাকে মহাপ্রভু বলতেন খর জেঠিয়া ভক্তি, খর জেঠিয়া ভক্তি। খর মানে তৃণ, তৃণ ঘাস, খর গরু যে খায় খর। তো বৈষ্ণবদের একটা নিয়ম হচ্ছে অনেক সময়, এখন আমরা দেখি না, কিন্তু রূপ গোস্বামী সনাতন বৈষ্ণব মুখের মধ্যে ঘাস নিয়ে প্রণাম করতেন। এটা কিসের কিসের প্রকাশ? দীনতার প্রকাশ, বিনয়ের প্রকাশ। মুখের মধ্যে একটু ঘাস কামড় দিয়ে প্রণাম করা, বিনয়ের প্রকাশ। আর জেঠিয়া মানে লাঠি, লাঠি নিয়ে মারপিট করা, এটাকে বলে জেঠিয়া। তো মহাপ্রভু বলতেন খর জেঠিয়া। হ্যাঁ, এখন সে মুখের মধ্যে খর নিয়ে সে প্রণাম করছে, একেবারে তৃণাদি শুনিছে না, আবার একটু পরে লাঠি নিয়ে দৌড়াচ্ছে মারপিট করার জন্য। তো এটা কি ঠিক? ঠিক না। তো মুকুন্দকে বলছিলাম, তুমি খর জেঠিয়া ভক্ত, তুমি খর জেঠিয়া ভক্ত, এখন তুমি বৈষ্ণবের সঙ্গে মিশে খুব বিনীত ভাবে তুমি ভক্তির কথা বলছ, আবার একটু পরেই কালী ভক্তের কাছে গিয়ে তুমি লাঠি নিয়ে দৌড়াবে। হ্যাঁ, ওরা তো শাক্ত, শাক্ত মানে এদের মধ্যে লাঠি খেলা টেলা এসব হয়। হ্যাঁ, তো তুমি কি ধরনের ভক্ত? খর জেঠিয়া ভক্ত। তুমি একটা পথে আসো, হ্যাঁ, একাগ্রতা, একনিষ্ঠতা, তার মানে কি? শুধু কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ ছাড়া বিভিন্ন দেবদেবীর পূজা করাটা ভক্তি নয়। হ্যাঁ, যে 33 কোটি দেবদেবীর পূজা করার জন্য মানুষ নাকি 33 কোটি তো সন্তুষ্ট হচ্ছে না, এখন এটাকে 34 কোটি বানাবার চেষ্টা চলছে। হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, কেউ ওই বলো না দুঃখ হরি পূজা, আমি একদিন যাচ্ছি একটা জায়গায় গিয়ে দুঃখ হরি ঠাকুরের পূজা হচ্ছে, কলা গাছকে কেটে, কলা গাছের যে মাথাটা আছে না গুড়িটা, ওটাকে কেটে একটু চুনকালি দিয়ে মেখে পূজা করছে। কি পূজা? না, এটা দুঃখ হরি ঠাকুরের পূজা। 33 কোটিতে, 33 কোটিতে পোষাচ্ছেন। আমি যখন ছোট ছিলাম আমি সন্তোষীমা ছিল না, সন্তোষীমা ছিল না, সন্তোষীমাকে আমি পেয়েছি যখন আমি ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ, তার মানে কি 33 কোটিতেও সন্তোষীমার নাম নাই, পরবর্তীকালে যোগ হয়েছে। হ্যাঁ, দুঃখ হরি পরবর্তীকালে যোগ হয়েছে, 33 কোটিতেও পিপাসা মিটছে না। কিন্তু শুদ্ধ ভক্তি শুধু একম মাম একম শরণং ব্রজ, শুধু একমাত্র কৃষ্ণ ছাড়া আর কারোর প্রতি ভক্তি করা উচিত নয়। তাদেরকে আমরা সম্মান করব, তারা যেহেতু কৃষ্ণের শক্তি নিশ্চয়ই তাদেরকে সম্মান করব, কিন্তু আমাদের পূর্ণ হৃদয় দিতে হবে কৃষ্ণকে। হ্যাঁ, কৃষ্ণকে পূজা করলেই সমস্ত দেব দেবীর পূজা হবে, সমস্ত জীবের পূজা হবে। হ্যাঁ, শ্রীমদ ভক্তিচার্য মহারাজ যে একটা পাথরের টুকরাকে যদি পুকুরের মাঝখানে ফেলা হয় তাহলে তার যে বৃত্তটা মানে জলের মধ্যে যেটা তরঙ্গ হয় সারা পুকুরে ছড়িয়ে পড়বে, কিন্তু আমি যে 10টা পাথরের টুকরা 10 জায়গায় ফেলি, এই বৃত্তে বৃত্তে ধাক্কা লাগবে, লাগে না? আমি যদি একটা পুকুরের মধ্যে 10টা পাথরের টুকরা 10 জায়গায় ফেলি, বৃত্তে বৃত্তে ধাক্কা লাগবে, কিন্তু আমি যদি একটা পাথরের টুকরা পুকুরের মাঝখানে ফেলি, একটা বৃত্ত ছড়িয়ে পড়বে সারা পুকুরে। তো আমাদের কেন্দ্র হচ্ছে কৃষ্ণ, আমরা যদি আমাদের ভক্তিটা সেখানে ফেলি, সেখানে অর্পণ করি, তাহলে সারা বিশ্ব তার দ্বারা উপকৃত হবে। আর আমরা যদি 33 কোটি জায়গায় 33 কোটি মানে হৃদয়টাকে 33 ভাগ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে ঝগড়া ঝাঁটি মারপিট এসব চলবে, বৃত্তে বৃত্তে ধাক্কা লাগবে। একজন বলবে আমি কালী ভক্ত, একজন বলবে আমি দুর্গা ভক্ত, একজন বলবে আমি হাল্লা ভক্ত, মারপিট লাগবে। হ্যাঁ, তো যাই হোক, তো এইভাবে ভক্তিটাকে এককেন্দ্রিক করতে হবে। এবং কৃষ্ণ বলেছেন সর্বধর্মানুপরিতেজ্য মাম এখন শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে শুধুমাত্র একমাত্র আমার চরণে আত্মসমর্পণ করা। যাই হোক, এখানে শুদ্ধ ভক্তির বর্ণনা কপিল দেব করেছেন, এবং তার পরবর্তী শ্লোক গুলিতেও এই শুদ্ধ ভক্তির বর্ণনাই আরো বিস্তারিত ভাবে চলবে, আমরা ক্রমে ক্রমে শ্রবণ করব। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে? না বলো।
মহাপ্রভু আবির্ভূত হয়েছেন হম সে সময় মোগল আমল ছিল, হম মোগল শাসন ছিল, মহাপ্রভু আবির্ভূত হয়েছে। এখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভাবকে বলেছেন যে তুমি ইংরেজি ভাষার মধ্যে বিদেশি প্রচার করো, তখন ব্রিটিশ শাসন ছিল, ব্রিটিশ শাসন। হম তো এটা মহাপ্রভু তো মানে সব কলিযুগে আসেন, হম মহাপ্রভু বিশেষ কলিযুগে মহাপ্রভু আবির্ভূত হন। হম এই যে এটা কি মানে কিরকম বলছেন, মহাপ্রভু আমলের মোগল শাসন ছিল, এটা কি মহাপ্রভুদের একটা ইচ্ছা বা কৃষ্ণদেব ইচ্ছা? কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। মহাপ্রভু দেখাতে চেয়েছেন যে ভক্তিকে কেউ বাধা দিতে পারে না, এটা হোক মুঘল সাম্রাজ্য হোক ব্রিটিশ সাম্রাজ্য, কোনো পরিস্থিতি ভক্তিকে বাধা দিতে পারে না, সেটা দেখাবার জন্য। তার ইচ্ছা ছাড়া তো হয়নি, তার ইচ্ছাতেই হয়েছে। হ্যাঁ, যেমন ইংরেজরা কেন, ইংরেজরা কেন এলেন, ইংরেজরা এসছেন এই কারণে যে ভবিষ্যতে প্রভুপাদ ইংরেজি ভাষায় সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার করবে। তখন সারা পৃথিবীর মানুষ ইংরেজি জানতো না, কিন্তু ব্রিটিশরা সারা পৃথিবীতে তারা দখল করলো, সারা পৃথিবীটাকে দখল করলো, সারা পৃথিবীর প্রত্যেক দেশে তারা ইংরেজি স্কুল খুললো, প্রত্যেক দেশে, ভারতবর্ষ খুলেছে, সব দেশে খুলেছে, সব শিক্ষিত মানুষরা ইংরেজি শিখে গেল। তারপর ব্রিটিশরা গুটিয়ে আবার তারা ব্রিটিশ দ্বীপপুঞ্জে চলে গেলেন, কিন্তু ভাষাটা তো নিয়ে গেলেন, আর সেই ভাষা নিয়ে ছিল প্রভুপাদ সমস্ত বিশ্বে। যদি ব্রিটিশ সাম্রাজ্য সমস্ত বিশ্বে না হতো না, প্রভুপাদের পক্ষে এই মহাপ্রভুর বাণী প্রচার করা কঠিন হতো, তাকে চাইনিজ ভাষা শিখতে হতো, তাকে জার্মানি ভাষা শিখতে হতো, তাকে মানে বিভিন্ন ভাষা, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, আরবি ভাষা শিখতে হতো। প্রভুপাদ একটা ভাষা ভালো করে শিখেছেন, হ্যাঁ, তিনি বাংলা জানতেন, হিন্দি জানতেন, আর ইংরেজি, ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেছিলেন, তো ইংরেজিতে তিনি সব বই লিখলেন, তার থেকে আরবি হয়ে গেল, তার থেকে জার্মানি হয়ে গেল, ফরাসি হয়ে গেল, সব হয়ে গেল। তো এটাও তো কৃষ্ণের প্ল্যান, কৃষ্ণ প্ল্যান করে ইংরেজি ভাষাটাকে সমস্ত বিশ্বে, এটাকে বিশ্ব ভাষা রূপে উনি বানিয়ে দিলেন, যাতে ভবিষ্যতে প্রভুপাদ আসে তার যেন কোনো অসুবিধা না হয়। এগুলি কৃষ্ণের প্ল্যানের বাইরে কিছু না। তো মুঘল আমলে যে মহাপ্রভু এসেছিলেন, নিশ্চয়ই এটা কৃষ্ণের প্ল্যানের বাইরে নয়, বুঝা গেল? এখন তো বেরিয়ে এসছে, এখন আমেরিকাতে রথযাত্রা হয় না, তো কে রথ, রথে কে বসেন, জগন্নাথ বসেন, যেখানে যেখানে রথে বসছেন জগন্নাথ তো অভিন্ন, অভিন্ন, সেভাবে চিন্তা করলে এখনই তো বেরিয়ে গেছেন, এখনই বেরিয়ে গেছেন। হ্যাঁ, তারপরে ভবিষ্যতে কি হবে দেখা যাক। হ্যাঁ, যখন ইসকনের ভক্ত সংখ্যা বাড়বে তখন কি হবে আমরা কিছুই বলতে পারছি না। প্রভুপাদ তো বলেছেন বৈষ্ণব রাষ্ট্রপতি হবে, বৈষ্ণব বিচারপতি হবে। তো কিছুদিন আগে আমি পত্রিকায় দেখেছিলাম কোন দেশের প্রধান বিচারপতি বৈষ্ণব। হ্যাঁ, তো এরকম প্রভুপাদ বলে গেছেন এগুলি হবে, তো হবে, আমরা হয়তো দেখে যাবো না, আমাদের বংশধররা, আমাদের পরবর্তী জেনারেশন তারা দেখবে। এখন আগামী 10,000 বছর হচ্ছে সুবর্ণ যুগ, এই সুবর্ণ যুগে বহু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে। এই বাতাসটা এখন সনাতন ধর্মের অনুকূলে বাতাস, বোঝা গেল? হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন। সে কত কিছু হতে পারে। আসলে মুঘল আমলে মুঘলদের একটা স্বভাব হলো ওরা এই ওই মন্দির ভাঙবে, মূর্তি ভাঙবে, এটা ওদের জন্ম এখনো আছে, এখনো আছে। বাংলাদেশে দেখবেন দুর্গাপূজার সময় দুর্গা মূর্তি ভেঙে ফেলে, পাকিস্তানে দেখলাম একটা মন্দিরে গিয়ে মূর্তি ভেঙে ফেলছে, ইউটিউবে দেখা, এটা আজকের না, এটা জন্মগত স্বভাব, এটা বংশ পরম্পরায় স্বভাব। তো মুঘলরা এসে এরা যদি ওরা স্বীকার করে না, এরা এসব মন্দির ভেঙেছে, রাম মন্দির ভেঙেছে, তারপরে বিভিন্ন জায়গায় মন্দির ভেঙেছে, ভেঙে ভেঙে ওদের এমন একটা স্বভাব দেখবেন, অন্য জায়গায় ওদের মসজিদ থাকুক আর না থাকুক, যেখানে কৃষ্ণের জন্মভূমি সেখানে থাকবেই। হ্যাঁ, যেখানে
মানে হিন্দুদের বা সনাতন ধর্মাবলম্বীদের যে স্মৃতিচিহ্নগুলি সেখানেও তো থাকবে একটা না একটা। হ্যাঁ, মানে তাদের টার্গেটই হলো, কারণ তাদের ধর্ম এটা অ্যালাউড যে ভাঙো, মূর্তি ভাঙো, মন্দির ভাঙো, এটা অ্যালাউড, হ্যাঁ, অনুমোদিত, কাফের সব ভেঙে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উগ্রপন্থী না হলে ভাঙে তো, যাই হোক, 500 বছর আগে ভেঙেছে, তখনকার লোকে সেটা দেখেছে, সেটা ধৈর্য ধরে 500 বছর ধরে সংগ্রাম করে করে পারেনি। হ্যাঁ, তো যাই হোক, 500 বছর পরে এখন আবার এটা কে যেন বলছিল যে কার যেন অভিশাপ ছিল যে রামচন্দ্রের বিদায় নেওয়ার পর এই মন্দিরটা জগনের হাতে চলে যাবে, একটা অভিশাপ ছিল। তো অভিশাপ আবার, হ্যাঁ, অভিশাপের তো একটা সীমা থাকে, সেই অভিশাপ শেষ হলো। হ্যাঁ, রামচন্দ্র যেমন বনবাসে গেলেন, বনবাস থেকে ফিরে আসলেন, তো ঠিক সেরকম আবার হলো। বলছিলাম একটা কথা, যেটা বলছে যে ওই যে বিদেশিরা যে জগন্নাথ মন্দিরে ঢুকতে পারে না, কিন্তু যখন রথযাত্রা হয় তখন কি বিদেশিরা দর্শন করতে পারে? রথে দর্শন করতে পারে, বাইরে যখন বেরিয়ে আসে। হ্যাঁ, সেটা কি পারে জগন্নাথ তো সেই জন্যই বেরিয়ে আসে, অনেকে আমার কাছে আসতে পারে না, আমি তাদের কাছে যাব, কৃপা তো বটে, বুঝতে পারে না। আর রথযাত্রার সময় জগন্নাথ নিচে কৃপা করে, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের ইস্কনের একজন মহারাজ আফ্রিকা, কালো গায়ের চামড়া, কালো, উনি ঢুকে পড়েছিলেন জগন্নাথ মন্দিরে। সাদা চামড়া করে বেশি ঘৃণা করে, কিন্তু কালো চামড়াটাকে অত বুঝে উঠতে পারে, কারণ ভারতের মধ্যে সাউথ ইন্ডিয়ান অনেকটা দেখতে কালো, অনেক সময় ভালো কালো পাওয়া যায় ওই নিগ্রোদের মধ্যে। উনি যখন ঢুকে পড়লেন, তার সন্দেহ হয়েছে, একজন পান্ডার সন্দেহ হয়েছে, ভারতীয় নয়, কালো হলেও চেহারাটা যেমন কেমন কেমন লাগছে, তো ধমক দিয়েছে। যখন ধমক দিয়েছে, মহারাজের হাতে ছিল একটা টাকার বান্ডেল, টাকার বান্ডেল পান্ডার হাতে দিলেন, পান্ডার টাকার বান্ডেলটা দেখে জান ছেড়ে দিল রাস্তা। তো এই যে নিয়ম কানুন এখন তারা করে রেখেছে না, টাকার বান্ডেল করলে সব ঠিক। কিরকম দেখবেন, একটা মেয়ে একটা ছেলের সঙ্গে তার ভালোবাসা ছিল, তারপরে মেয়েটার বিয়ে হয়ে যায় অন্য লোকের সঙ্গে, বিয়ের পরেও সে ওই আগের প্রেমিকের কাছে চিঠিপত্র লেখে, তো সেটা কিরকম কিরকম স্বামী ভক্তি পতি ভক্তিটা কিরকম আমাকে বলুন। হ্যাঁ, অবৈধ, ঠিক সেরকম কৃষ্ণ ভক্ত হওয়ার পরে দেব দেবীর সঙ্গে যোগাযোগ সেরকম রাখতে নাই, আপনি দূর থেকে প্রণাম করলেন ঠিক আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়ার পর কোনো দেব দেবীর প্রতি আপনার প্রেম নিবেদন করতে নাই। অন্য দেবদেবীর পূজা করার দরকার নাই, শুধু কৃষ্ণ পূজা, বুঝা গেল? বুঝতে পারছি না প্রশ্নটা, বুঝতে পারছি না। হ্যাঁ, প্রভুপাদ বলেছেন 33 কোটি, প্রভুপাদ ইংরেজি করেছেন 33 ক্রোস। এবার ক্রোস কি আবার ডিকশনারি খুলে দেব, 33 ক্রোস না, ক্রোস প্রকার নয়, ক্রোস মানে সংখ্যা, কোটি, সংখ্যায় কোটি, ক্রো, CROREs, ক্রোস, প্রভুপাদ ইংরেজি করেছেন 33 ক্রোস, তার মানে প্রকার নয়, তার মানে 33 কোটি সংখ্যায়, সেটাই আমাদের প্রভুপাদ বলেছে। আরে 33 কোটি নাম লিখলে তো আপনার মহাভারতের অর্ধেক চলে যাবে ওইটাতেই। হ্যাঁ,
আপনার আগে আগে তার আগে 33 খানি নাম লিখলে আপনি বলবেন যে সাহারাতে যতগুলি পরমাণু আছে এগুলি গোনা হয়েছে কিনা। হ্যাঁ, এসব গুণে কোনো লাভ আছে? লাভ নেই। কৃষ্ণের রূপ নয় তো, এরা কৃষ্ণের শক্তি। আমার নখ, আমার নখটা কি প্রেমাঞ্জন? আমার নখটা কি প্রেমাঞ্জন? আমার চুলটা কি প্রেমাঞ্জন? কি অংশ? সব দেবদেবী হচ্ছে কৃষ্ণের অংশ, বুঝা গেল? রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কী, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কী, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কী, এটাই গৌর প্রমাণ।